চট্টগ্রামে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে মাস চালাতে এখন হিমশিম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রতি মাসে। একটু কমে পণ্য কেনার আশায় এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন ক্রেতারা। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারের পণ্যের দামের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর এখন যে পণ্যগুলোর দাম রয়েছে সেটি নিয়ে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জি, তানি যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বেড়েই চলছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি আজকের বাজার দরের যদি কথা বলে থাকি, গরুর মাংস বিক্রি হচ্ছে এই মুহূর্তে 950 টাকা থেকে 900 টাকাই, কোনোভাবে কিন্তু কমতি নেই। অনেক ক্রেতার সাথে কিন্তু বিক্রেতার বাড়াবাড়িও হচ্ছে, কোনোভাবে কিন্তু আসলে কেন 900 টাকায় বিক্রি করবে। আর বিক্রেতার বক্তব্য হচ্ছে যে নিলে নেন, না নিলে কিন্তু কিছু করার নাই। সেই সাথে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 220 টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকায় কেজিতে, এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। এবং এই মুহূর্তে লবণাক্ততা পানি এবং মিঠা পানির পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে, এরপরও কিন্তু মাছের প্রচুর দাম, সীমার বাইরে দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা, সাগরের যে কোরাল মাছ সেটা বিক্রি হচ্ছে 2000 টাকা, এবং কিন্তু খুবই বেশি। সবচেয়ে কম দামি যে মাছ ছিল লোট্টা মাছ, সেটাও 300 টাকা কেজিতে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে যে লোট্টা মাছ 120 টাকা ছিল, সেই লোট্টা মাছ এখন বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। কোনো কিছু কমতি নেই, ক্রেতা বিক্রেতা উভয়ে মাঝামাঝি আসলে তর্ক বিতর্ক হয়ে থাকে। এবং সেই সাথে লেবুর হালি বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি হালি, এবং সেই সাথে ক্ষীরা বিক্রি হচ্ছে 120 টাকায়, শশা বিক্রি হচ্ছে 120 টাকায়, এবং খেজুরের প্রতি কেজি খেজুরের দাম বেড়েছে 300 থেকে 100 টাকা পর্যন্ত। আসলে যে খেজুর 500 টাকা ছিল সেটা এখন 900 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এবং 1000 টাকার খেজুর 1500 টাকা 1200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন, সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে বিক্রেতারা যেভাবে পারছেন সেভাবে ব্যবসা করে নিচ্ছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিনিয়ত কোনো না কোনোভাবেই আসলে বিক্রেতাদের সাথে ক্রেতার ঝগড়াঝাটি হয়ে থাকে। আর বিক্রেতাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে তারা বেশি দামে কিনতে হচ্ছে, বিদে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আসলে বিক্রেতাদের এটা হচ্ছে যে স্রেফ সবসময় যেটা কথাটা বলে থাকে, একই কথা তারা সবসময় বলে থাকে, মানে তাদের একটাই কথা, বেশি দামে কিনতে হচ্ছে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এটা হচ্ছে তাদের আসলে মুখের কথা। কিন্তু ক্রেতাদের অভিযোগ, সবসময় বিক্রেতারা কিন্তু বেশি নিচ্ছেন, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এখানকার ব্যবসায়ী যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট এত শক্তিশালী যে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না। চট্টগ্রামে প্রতিটি জিনিসের দামই কিন্তু খুবই বেশি, এবং সেই সাথে চোলা বাজার বেঁধে পকার বেঁধে চোলা বিক্রি হচ্ছে 140 টাকা পর্যন্ত কেজিতে চোলা বিক্রি হয়েছে, এবং সেই সাথে সব ধরনের ডালের দামও বৃদ্ধি পেয়েছে। এবং সব কিছু, যেমন ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার পরিস্থিতি। তানি, এই ছিল আমার কাছে এই মুহূর্তে বাজার নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। 1 2 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।